হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, আজকে তোমাদেরকে আমার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝে নিয়েছো যে আমি আজকে কী বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি এই ভিডিওয়ে। গাইস, আজকে তোমরা যারা গাড়ি চালাচ্ছ, যে গাড়ি সমস্যায় পড়ে গেছো, ইলেকট্রিক পেডেলে পিকআপ নিচ্ছে না, একসময় পিকআপ নিচ্ছে, ছেড়ে দিচ্ছে, কিন্তু একসময় পিকআপই দেয় না, তখন তোমরা কী করো? সেটাই আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে যাচ্ছি। তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওর নিচে যে লাল কালারে সাবস্ক্রাইব লেখা আছে ওখানে ক্লিক করুন, আর পাশে যেন বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। বেল আইকনটি বাজিয়ে দিলে আমরা যেরকম নতুন নতুন ভিডিও ছাড়বো চ্যানেলে, তখনই তোমরা নোটিফিকেশনের মাধ্যমে তোমরা ইউটিউবে সবারই প্রথমে তোমাদের কাছে চলে আসবে। হে গাইস, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তখন তোমরা কী করবে গাইস, এই সাইডে যে দেখতে পারবে একটা জ্যাক থাকে, জ্যাকটা খুলবে, খুলে কোনো ধুলো নোংরা টোংরা থাকলে ওটা পরিষ্কার করবে, ওর ভিতরে একটু সার্ভিস করবে, একটু হাওয়া মারবে, একটু পরিষ্কার করে আবার ভালো করে সুন্দর করে লাগাবে, দিয়ে দেখবে তখন পিকআপ নেবে। আর পিকআপ না নিলে ওই জ্যাকের সঙ্গে একটি গার্ডার নিয়ে এর সাইডে একটু জড়িয়ে ওর সঙ্গে কোনো সাপোর্ট মাপড় দিয়ে একটু চেপে দেখবে, তাহলে ঠিক হয়ে যাবে। আর যদি না ঠিক হয় তখন পেডেলে ওই চারটে যে নাট থাকে ওই চারটে নাটটা খুলে পেডেলটা একটু বার করবে, বার করে ভালো করে তেল দিয়ে ভালো করে সার্ভিস করে আবার নতুন করে খুলে ফিট করে লাগাবে, তাহলে ঠিক হয়ে যেতে পারে। গাইস, তাহলে আমরা খুলে এটি পরিষ্কার করব, পরিষ্কার করে আবার নতুন করে লাগাবো, তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে গাইস, আজকের ভিডিও এতদূর পর্যন্তই ছিল। পরের ভিডিওটা দেখতে গেলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে যেন বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। আর প্লিজ প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক করুন, আর অবশ্যই বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ দোস্ত।